চতুর্থ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের অনুশীলনী ১১-র পাঠ্য বইয়ের ১৩৭ পৃষ্ঠার ৫ নং-এর আলোকে একটি সৃজনশীল অঙ্ক করে দেখাচ্ছি। তোমরা সবাই দেখো, মাসুদা বেগম বছরে সরকারি ছুটি পান ৯ সপ্তাহ ৩ দিন। রোগের কারণে তিনি ছুটি ভোগ করেন ৫ সপ্তাহ ৬ দিন। প্রথম প্রশ্ন হচ্ছে, ৩ দিনকে মিনিটে প্রকাশ করো। দ্বিতীয় প্রশ্ন, মাসুদা বেগম বছরে কতদিন ছুটি পান। তৃতীয় প্রশ্ন, তিনি আর কতদিন ছুটি ভোগ করতে পারবেন। প্রথম প্রশ্ন দেখো, ৩ দিনকে মিনিটে প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে বলবো ১ দিন = ২৪ ঘন্টা। ২৪ ঘন্টাকে আমরা প্রথমে মিনিটে নিয়ে আসবো। তাহলে আমরা জানি ১ ঘন্টা = ৬০ মিনিট, ৬০ দিয়ে গুণ করার পর সেটা মিনিটে চলে আসে। তারপর ১ দিন = ১৪৪০ মিনিট। সুতরাং ৩ দিন = হচ্ছে ৩ দিয়ে গুণ হবে, ১৪৪০কে ৩ দিয়ে গুণ করার পরে আমরা পেয়েছি ৪৩২০ মিনিট। আমাদের উত্তর হচ্ছে ৩ দিনকে মিনিটে প্রকাশ করো, উত্তর হবে ৪৩২০ মিনিট। তারপর ২ নম্বর দেখো, মাসুদা বেগম বছরে কতদিন ছুটি পান। তাহলে মাসুদা বেগম বছরে ছুটি পান ৯ সপ্তাহ ৩ দিন। ১ সপ্তাহ = ৭ দিন, ৯ সপ্তাহ = ৭×৯ দিন = ৭৯৬৩ দিন, ৯ সপ্তাহ ৩ দিন = ৬৩+৩ দিন = ৬৬ দিন, উত্তর হচ্ছে ৬৬ দিন। মাসুদা বেগম বছরে কতদিন ছুটি পান, উত্তর ৬৬ দিন ছুটি পান। এবার ৩ নং-এ আসি, তিনি আর কতদিন ছুটি ভোগ করতে পারবেন। এখানে দেখো, খ হতে পায় ৯ সপ্তাহ ৩ দিন = ৬৬ দিন, তিনি ছুটি ভোগ করেন ৫ সপ্তাহ ৬ দিন। তাহলে এই ৫ সপ্তাহটাকে আমরা দিনে নিয়ে আসি, ৭ দিনে ১ সপ্তাহ, আমরা জানি ৫ সপ্তাহ ৩৫ আর ৬ দিন, তাহলে ৩৫ আর ৬ যোগ করলে হবে ৪১ দিন। তিনি ছুটি পান ৬৬ দিন, ছুটি ভোগ করেন ৪১ দিন, তিনি আরও ছুটি ভোগ করেন ২৫ দিন, সুতরাং উত্তর হচ্ছে ২৫ দিন। তিনি আর কতদিন ছুটি ভোগ করতে পারবেন, তিনি ২৫ দিন ছুটি ভোগ করতে পারবেন। এইভাবে তোমাদের প্রশ্নের আলোকে সৃজনশীল আসতে পারে। তোমরা সবাই বাসায় সুস্থ থাকো, ভালো থাকো।